হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সলিডওয়ার্কস টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কসের কিছু গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার দেখব। আমরা দেখব শেল, মিরর, র্যাপ, রিব, ড্রাফট, ইন্টারসেক্ট, এই টুলগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেই ব্যবহারটা দেখব। সো তাহলে চলুন দেখি আমরা এগুলি কীভাবে ব্যবহার করতে পারি। সো এই টুলগুলোকে ব্যবহার করার জন্য আমি কয়েকটা অবজেক্ট আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। সো এগুলোতে হচ্ছে আমরা এই টুলগুলোকে ব্যবহার করে দেখাবো। সো সবার প্রথমে হচ্ছে আমরা এই অবজেক্টটাতে যাই। এই অবজেক্ট হচ্ছে আমরা শুধুমাত্র এক্সট্রুড এবং ফিলেট দিয়ে এই অবজেক্টটা ক্রিয়েট করেছি। সো সবার প্রথমে আমরা যদি শেল ইউজ করতে চাই, তো সো শেল ইউজ করার জন্য আমরা প্রথমে হচ্ছে শেলে ক্লিক করলাম। দেন যেই ফেসটাতে হচ্ছে আমরা শেলটা ক্রিয়েট করতে চাই সেই ফেসটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এই জায়গাটাতে। সো আমরা হচ্ছে এই ফেসটার উপর শেলটা ক্রিয়েট করতে চাই। সো আমি এই ফেসটাকে সিলেক্ট করে দিলাম, এই যে এখানে ফেস ওয়ান সিলেক্ট হয়ে গেছে। সো শেলটা হচ্ছে আমি কতটুকু ইয়েতে রাখতে চাই, কতটুকু থিকনেস রাখতে চাই। এখানে হচ্ছে আগে থেকে আছে 5 mm দেওয়া আছে। সো আমি যদি 5 mm রাখতে চাই তাহলে আমি এখান থেকে ওকে ক্লিক করলে এখানে 5 mm এর একটা শেল ক্রিয়েট হয়ে গেল। সো আমরা যদি সাপোজ আমরা এটাকে হচ্ছে এখান থেকে এডিট করে আমরা 2 mm রাখতে চাই, সো আমি যদি টু এম এম লিখি তাহলে সেটা এন্টার, সরি এটা 200 হয়ে গেছে, ওকে 2 mm লিখলাম, ওকে দেন ওকে করে দিলে এটা 2 mm এর একটা শেল ক্রিয়েট হয়ে গেল। সো এইভাবে হচ্ছে আমরা শেল ইউজ করতে পারি। দেন সেকেন্ড আসে হচ্ছে রিব। সাপোজ আমরা যদি রিব ইউজ করতে চাই, সাপোজ আমরা যদি এই অবজেক্টটার উপর একটা রিব ইউজ করতে চাই, আমরা একটা আগে প্লেন সিলেক্ট করে নিই। সো আমরা এই প্লেনটাকে সিলেক্ট করলাম, দেন স্কেচে গেলাম, এটাকে নর্মাল করে নিই। সো আমি কয়েকটা লাইন এখানে ড্র করি, আমি আমার ইচ্ছা মতো লাইনগুলো নিচ্ছি, আপনাদের হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী ডাইমেনশন ইচ্ছা মতো স্মার্ট ডাইমেনশনিং করে নিতে পারবেন। তো আমি এখানে কিছু র্যান্ডম লাইন ক্রিয়েট করতেছি। ওকে, নাও আমরা এক্সিট স্কেচে গেলাম। সো আমরা এখানে রিবে ক্লিক করলাম, রিবে ক্লিক করে আমরা আইসোমেট্রিক ভিউতে যাই। রিবে ক্লিক করার পর দেখুন এখানে প্রিভিউতে আমাদের ইয়েটা দেখাচ্ছে। সো আমরা এখান থেকে আমাদের রিবটা কি হচ্ছে বোথ সাইডে নিব নাকি যে কোনো এক সাইডে করব, এখান থেকে হচ্ছে আমরা থিকনেসটা সিলেক্ট করতে পারি। অত আমরা হচ্ছে মিডিলে রাখলাম। সো থিকনেসটা আমরা ইচ্ছা করলে কম বেশি করতে পারি, দশ দশটা ধরুন আমরা যদি 5 mm রাখতে চাই, 5, ওকে দেন এখানে যদি আমরা ওকে দিয়ে দিই তাহলে এখানে রিবটা ক্রিয়েট হয়ে গেল। সো এভাবে হচ্ছে আমরা রিব ক্রিয়েট করতে পারি। সো সাপোজ আমরা আরেকটা অবজেক্টে রিবটা ক্রিয়েট করে দেখাই। সাপোজ এই অবজেক্টটাতে হচ্ছে আমরা একটা রিব ক্রিয়েট করব। সো এটা হচ্ছে আমরা টপ প্লেনে ড্র করেছি। সো রিবটা রিব করার জন্য আমরা ফ্রন্ট প্লেনে একটা স্কেচ করব, ওকে নর্মাল, দেন এখান থেকে এখানে একটা এই সিলিন্ডার থেকে এই সিলিন্ডারে একটা লাইন ড্র করলাম। নাও আমরা যদি এখন এটাকে এক্সিট স্কেচে গিয়ে রিভ করতে চাই, ওকে এই যে এখানে রিভটা শো করতেছে 5 mm ডিস্টেন্সে, আমরা ইচ্ছা করলে যে কোনো একদিকেও রাখতে পারি এটাকে। সো আমরা মিডিলে রাখলাম, দেন ওকে দিলে দেখুন এখানে হচ্ছে একটা এরর দেখায়। সো এররটা দেখানোর কারণ হচ্ছে, ওকে এররটা আমরা কীভাবে দূর করতে পারি চলুন দেখি। সো আমি গেলাম, আমি হচ্ছে নর্মাল, আমরা এখানে এররটা দেখাচ্ছিল কারণ হচ্ছে এখানে যেই রিব দুইটা ক্রিয়েট হয়েছিল দুই পাশে এটা হচ্ছে সার্কুলার হয়নি, দ্যাটস হচ্ছে এটা এখানে এরর দেখাচ্ছিল। সো এই এররটা যেন না দেখায় এই জন্য হচ্ছে আমরা একটা কাজ করতে পারি যে এটাকে হরিজন্টালি একটু বাড়ায় রাখলাম, সিমিলারলি এটাকে হচ্ছে হরিজন্টালি একটু বাড়ায় রাখলাম। সো নাও যদি আমরা রিবে যাই,
রিব, ওকে আমরা আইসোমেট্রিক ভিউতে যাই। হ্যাঁ, সো নাও আমরা যদি ওকে দিই, এই যে দেখুন এখানে রিবটা ক্রিয়েট হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আমরা রিবটাকে ইউজ করতে পারি। নেক্সট আসে হচ্ছে আমাদের রিব গেল, শেল গেল। নাও সাপোজ আমরা যদি কোনো কিছু র্যাপ করতে চাই, সো সাপোজ আমরা এখানে সো কোনো কিছু র্যাপ করতে চাইলে আমরা এটার উপর একটা স্কেচ ক্রিয়েট করি। স্কেচ এটাকে নর্মাল করে নিই। সো সাপোজ আমরা এখানে একটা স্ট্রেট স্লট বানাবো, সিলেক্ট, নাও এক্সিট। সো র্যাপে যাই, আমরা এটাকে আইসোমেট্রিক ভিউতে করে নিই। ওকে, সো এটা আমরা কি এম্বোস করবো নাকি ডিবোস করবো? এম্বোস মানে হচ্ছে এটা উপরের দিকে থাকবে, এই শেপের একটা থিকনেস হচ্ছে আমরা ধরুন 2.2, এটা হচ্ছে আমরা 2.5 mm করে দিই, 2.5 mm। ওকে, সো আমরা যদি এখন ওকে দিই, এটা ওকে, সো একটা এরর দেখাচ্ছে। ওকে, সো আমাদের প্লেনটা সিলেক্ট করে নিতে হবে। সো আমরা প্লেনটা সিলেক্ট করে নিই, প্লেন হচ্ছে এটা। ওকে, নাও যদি আমরা ওকে দিই, এই যে এখানে একটা রিব ক্রিয়েট হয়ে গেছে। সো এটা হচ্ছে আমরা এমবোস করেছিলাম। সো যদি ডিবোস করতে চাই, তার মানে হচ্ছে ভিতরের দিকে হচ্ছে এই র্যাপটা ক্রিয়েট হবে। সো এইভাবে হচ্ছে আমরা, আর যদি হচ্ছে আমরা রাখতে চাই সাব স্ক্রাইব হিসেবে রাখতে চাই, তাহলে হচ্ছে এটা সারফেসে স্ক্রাইব হিসেবে থেকে যাবে। ওকে, এই যে, সো আমরা এইভাবে হচ্ছে র্যাপ ইউজ করতে পারি। বসে রাখলাম আমরা, ওকে, সো এভাবে হচ্ছে আমরা র্যাপটাকে ইউজ করতে পারি। নাও মিররটা ইউজ করার জন্য, মিররটা ইউজ করা খুব সহজ। সো সাপোজ আমরা যদি এই অবজেক্টটাকে মিরর করতে চাই, সো আমরা মিররে ক্লিক করব, দেন অবজেক্টটাকে সিলেক্ট করব, বা যে ফেসটাকে আমরা হচ্ছে মিরর করতে চাই সেটাকে সিলেক্ট করব, দেন যেই সরি সবার প্রথমে হচ্ছে আমাদের প্লেনটাকে সিলেক্ট করতে হবে, যেই প্লেনের সাপেক্ষে হচ্ছে আমরা মিররটা করতে চাই। সো সাপোজ আমি হচ্ছে টপ প্লেনের এগেনস্টে মিররটা করতে চাই, সাপোজ আমি হচ্ছে পুরো অবজেক্টটাকে করতে চাই। এই রিপটা সহ ওকে, সো আমি যদি এখন ওকে করে দিই, এখানে একটা মিরর ক্রিয়েট হয়ে গেছে এটার। সো এভাবে হচ্ছে আমরা মিররটাকে ইউজ করতে পারি। নাও দেন আসা হচ্ছে ড্রাফট এবং ইন্টারসেক্ট, এই দুটা আমরা দেখানোর জন্য আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি। সো সবার প্রথমে যদি আমরা ড্রাফট দেখাইতে চাই, সাপোজ এটা হচ্ছে আমরা ড্রাফট করব। নাও ওকে, সো ওকে, সো আমি এটাকে এক্সট্রুড করে নিই, এক্সট্রুড, সাপোজ 50। ওকে, সো আমরা এটাকে একটু শেল করে নিই, ওকে, 2 mm রাখলাম। ওকে, সো এটাকে আমরা 5 mm করে দিই। ওকে, নাও আমরা ড্রাফট ক্রিয়েট করার জন্য আমরা ড্রাফটে ক্লিক করলাম, দেন এখানে কত ডিগ্রি ড্রাফট করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাকে ডিফাইন করে দিতে হবে। সাপোজ আমরা হচ্ছে এখানে 5 ডিগ্রি, 5 ডিগ্রি ড্রাফট করতে চাই। সো তারপর হচ্ছে আমাদেরকে নিউট্রাল প্ল্যানটাকে সিলেক্ট করে দিতে হবে। নিউট্রাল প্ল্যান মানে হচ্ছে যে প্ল্যানটার কোনো চেঞ্জ হবে না। সো আমরা হচ্ছে এখানে এই প্ল্যানটাকে ধরলাম আমাদের নিউট্রাল নিউট্রাল প্ল্যান, যেটা হচ্ছে চেঞ্জ হবে না। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে ফেসেস টু ড্রাফট, মানে যেই ফেসটাকে আমরা ড্রাফট করতে চাচ্ছি। সো সাপোজ আমি হচ্ছে এই ফেসটাকে ড্রাফট করতে চাই 5 ডিগ্রি অ্যাঙ্গেলে, সো এটাকে আমরা সিলেক্ট করে দিতে হবে। আর যদি আমরা সবগুলোকে চাই, তাহলে হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে দিতে হবে, দেন অ্যাপ্লাই, ওকে, সরি, ওকে দিলে এটা 5 ডিগ্রি ড্রাফট হয়ে গেছে। দেখুন আমরা যদি হচ্ছে টপ প্লেনে যাই, তাহলে এই যে দেখুন এখানে বাড়তি অংশটা বোঝা যাচ্ছে যে এটা 5 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ড্রাফট হয়ে আছে। সো আমরা এটাকে ইচ্ছা করলে আর একটু চেঞ্জ করতে পারি। আমরা যদি সবগুলো প্লেনে করতে চাই, এখান থেকে অল ফেসেস দিয়ে দিলে সেটা সবগুলো ফেসে, এই যে দেখুন এখানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সবগুলো ফেসে
5 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ড্রাফট হয়ে গেছে। সো আমরা ইচ্ছা করলে এখান থেকে ইনার সাইডও করতে পারি, আউটার সাইডও করতে পারি। সো এভাবে হচ্ছে আমরা ড্রাফটটাকে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে ইন্টারসেক্ট। সো ইন্টারসেক্ট ইউজ করার জন্য আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই, রেফারেন্স অবজেক্ট। সো আমি একটা টপ প্লেন নিলাম, ওকে স্কেচ। নাও একটা সিলিন্ডার ড্র করতেছি আমরা, সিলেক্ট এক্সিট স্কেচ এক্সট্রুড, এটাকে আছে আমরা বাড়ায় দিলাম, ওকে 220, ওকে। নাও আমরা ফ্রন্ট প্লেনে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব, নর্মাল। সো আমি এখানে একটা লাইন ড্র করতেছি, ওকে এক্সিট স্কেচ সারফেসে যে আমাদের একটা সারফেস লাগবে, এই যে ইন্টারসেক্ট টুলটা ইউজ করার জন্য একটা সারফেস এবং একটা অবজেক্ট লাগবে। সো আমি একটা সারফেস ক্রিয়েট করি, এক্সট্রুড সারফেস, ওকে। আমরা আইসোমেট্রিক ভিউতে যাই, আমরা এটাকে মিড প্লেনে রাখি, মিড প্লেন, ওকে, দেন ওকে করে দিলাম। সো নাও হচ্ছে আমরা ফিচারে যাই, আমরা ইন্টারসেক্টটাকে সিলেক্ট করি, দেন এই অবজেক্টটাকেও সিলেক্ট করে দিই, সারফেসটা আগে থেকেই সিলেক্ট হয়ে আছে। নাও ইন্টারসেক্ট, সো আমরা কোন অংশটাকে ইন্টারসেক্ট করতে চাই, এখান থেকে ধরুন আমরা এটা বা এটা যেটা সিলেক্ট করে দেবো, সো আমরা এটা সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, দেন ওকে, রাইট বাটন ক্লিক করলে ওকে দিলে এই যে দেখুন ইন্টারসেক্টটা হয়ে গেছে। সো আমরা ইচ্ছা করলে উপর আপার সাইডটাকেও ইন্টারসেক্ট করতে পারি। সো সাপোজ ইন্টারসেক্ট আমরা এখন দুইটাকে সিলেক্ট করে দিই, ইন্টারসেক্ট, দেন এটাকে সিলেক্ট করে দিলাম, দেন ওকে। সো এখন আপার সাইডটা ইন্টারসেক্ট হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আমরা ইন্টারসেক্টটাকে ইউজ করতে পারি। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে রিব, ড্রাফট, শেল, র্যাপ, ইন্টারসেক্ট এবং মিরর ইউজ করতে পারবো। সো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাইকে ধন্যবাদ।